नमस्कार बंधुरा, आज के एक बछरेर बाच्चार फिते बाधा फ्रक काटिंग एबं सेलाई दुटोई आपनादेरके शेखाबो। ताओ आबार खूबी सहज भावे। एई भिडियोटा देखले आपनारा जे कोनो साइजेर फिते बाधा फ्रक काटिंग करते पारबेन। तार जोन्नो आपनारा भिडियोटा कोनो स्किप ना करे लास्ट अब्दि देखते थाकुन। चलुन भिडियोटा शुरू करी। सबार प्रथमे एखाने टप पार्ट निये निएछि। आर टप पार्टके एखाने आमि चार भाज करे रेखेछि एइभाबे। এটা হয়ে গেল খোলা সাইড আর এদিকটা হয়ে গেল জয়েন্ট সাইড। তো আমাদের জয়েন্ট সাইড থেকে মার্কটা করতে হবে। এখানে টপ পার্টের লেন্থ আছে 6.5 ইঞ্চ আর এখানে চড়াটা আছে 7.5 ইঞ্চ। এরপরে আমাদের এখান থেকে শোল্ডার নিয়ে নিতে হবে। শোল্ডার আছে 4.5 ইঞ্চ। এইভাবে মার্ক করে নিয়ে এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে আর্ম হোল। তাহলে এখান থেকে আর্ম হোল নিয়ে নিব 3 ইঞ্চ। এইভাবে একটা মার্ক করে নিতে হবে। এরপরে আমাদের এখান থেকে চেস্টের মাপ নিয়ে নিতে হবে। চেস্ট যতটা হবে তার থেকে এখানে চার ভাগের এক ভাগ নিতে হবে। চেস্ট আছে 25 ইঞ্চ, এখানে আমি নিয়েছি 6.5 ইঞ্চ। এরপরে আমাদের এখানে কোমরের জন্য মাপ নিতে হবে। কোমরও আছে একইভাবে 25 ইঞ্চ, ফোর ভাগ নিয়েছি 6.5 ইঞ্চ। এরপরে আমাদের এখানে আর্মহোলের শেপটাকে এভাবে ড্র করে নিতে হবে। আর এখান থেকে আমাদেরকে নিচে গলার জন্য এভাবে মার্ক করে নিতে হবে 1.5 ইঞ্চ। এইভাবে মার্ক করে নিয়ে একটা এরকম করে আমাদেরকে আলগা হাতে এরকম করে একটা শেপ দিয়ে দিতে হবে গলার, রাউন্ড শেপ। এরপর আমাদের এই মার্কিং অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো এইভাবে টপ পার্টের কাটিং করে নিয়েছি। এখন আমরা টপ পার্টকে এভাবে খুলে নেব। তাহলে কিন্তু এখানে আমাদের দুটো পার্ট চলে আসে, একটা সামনের টপ পার্ট আর একটা পেছনের টপ পার্ট। তো এখানে আমাদের এবারে টপ পার্টের উপরে ফিতে লাগানোর জন্য এরকম 1 ইঞ্চি চড়া হিসেবে এরকম আমি চারটে পট্টি নিয়েছি। পট্টিটাকে এভাবে আমাদেরকে ফোল্ড করে নিতে হবে। তো এখানে আমি পট্টিটা চড়াটা দেখিয়ে দিচ্ছি। চড়াটা আছে এখানে 1 ইঞ্চ আর এখানে লম্বাটা আছে 13.5 ইঞ্চ। এরপর আমরা এটাকে সাইডে রেখে দেবো আর বটম পার্ট কাটিং করে নেব। তো বটম পার্টের জন্য এখানে আমি দুটো ফ্যাব্রিকের পিস নিয়েছি। তো এখানে আমি উপরের বটম পার্টের জন্য দুটো পিস নিয়েছি আর নিচের বটম পার্টের জন্যও দুটো পিস নিয়েছি। এরপরে আমি উপরের বটম পার্টের লম্বাটা নিয়ে নিচ্ছি 8 ইঞ্চ আর চড়াটা নিয়ে নিচ্ছি এখানে 17 ইঞ্চ। তো এখানে আমাদের নিচের বটম পার্টের লেন্থ আছে 4 ইঞ্চ, এখানে চড়াটা আছে 21 ইঞ্চ। এরপরে আমাদের এখান থেকে একটা করে পার্ট এইভাবে তুলে নিতে হবে। এইভাবে তুলে নিয়ে সাইডে রেখে দেব আর এখানে আমাদেরকে উপরের বটম পার্টের সাথে নিচের বটম পার্টকে অ্যাটাচ করে নিতে হবে। এইভাবে আমাদের নিচের বটম পার্টকে উপরের বটম পার্টের সাথে এরকম করে ছোট ছোট করে কুচি দিয়ে দিয়ে পুরো ঘেরাটাকে সেলাই করে নিতে হবে, ঠিক আছে। এরপরে আমাদেরকে উপরের দিকে এইভাবে ছোট ছোট করে আবার ওইভাবে ছোট ছোট করে কুচি দিতে হবে আর এখানেও সেলাই করে নিতে হবে। তো এখানে আমি উপরের বটম পার্টের সাথে নিচে বটম পার্টকে সেলাই করে নিয়েছি, উপরেও কুচি দিয়ে সেলাই করে নিয়েছি। একইভাবে আমরা এখানে পরের বটম পার্টটিও রেডি করে নিয়েছি। এরপরে আমরা এটাকে সাইডে রেখে দেব আর এখানে টপ পার্ট সেলাই করে নেব। তো টপ পার্টের জন্য এখানে আমি একটা এরকম 1 ইঞ্চি টাইপের পট্টি নিয়েছি আর পট্টিটাকে এভাবে দুই ভাঁজ করে নিতে হবে। এরপরে আমাদেরকে এখানে আর্মহোলের দিকে পট্টিটাকে অ্যাটাচ করে দিতে হবে। এইভাবে ধরে পট্টিটাকে আমাদেরকে 2 পয়েন্ট হিসেবে সেলাই করে নিতে হবে। একইভাবে আমাদেরকে পরের সাইডেও পট্টিটাকে এরকম করে দু ভাঁজ করতে হবে। দু ভাঁজ করে নিয়ে এরকম করে সেলাই করে নিতে হবে। এখানে আমি সেলাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপরে আমাদেরকে এখানে এরকম করে ছোট ছোট করে কাট লাগাতে হবে। তো এইভাবে কাট লাগিয়ে নিলে এরপরে আমাদেরকে এখানে পট্টিটাকে এক্সট্রা যেটা পট্টি আছে এটাকে উল্টো সাইডে মুড়িয়ে নিতে হবে। এইভাবে আমাদেরকে পট্টিটাকে মুড়িয়ে নিতে হবে আর উপর থেকে ভালো করে সেলাই করে নিতে হবে। একইভাবে আমাদের পরের সাইডেও এরকম করে পট্টিটাকে মুড়িয়ে নিয়ে সেলাই করে নিতে হবে। আর এখানে উপরে ফিতের জন্য এরকম 1 ইঞ্চি চড়া পট্টিটাকে নিয়ে আমাদেরকে এখানে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি সেলাই করে নিয়েছি আর এখানে পট্টিটাকেও সেলাই করে নিয়েছি। এরপরে আমাদের একটা সেফটি পিনের সাহায্যে পট্টিটাকে সোজা করে নিতে হবে। এইভাবে সেফটি পিনের সাহায্যে কিন্তু খুব সহজেই পট্টিটাকে আমরা এভাবে সোজা দিকে উল্টে নিতে পারবো। তো এখানে আমি পট্টিটাকে সোজা করে নিয়েছি, একইভাবে আমরা পরের পট্টিটাকেও সোজা করে নিয়েছি। এরপরে আমাদেরকে ফিতেগুলোকে টপ পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে। তো এইভাবে ফিতেগুলোকে রাখতে হবে
আর উপর থেকে আমাদেরকে এরকম ম্যাগেঞ্জি চওড়া হিসেবে একটা পটি নিয়ে নিতে হবে। আর এইভাবে পটিটাকে একটু হাফ ইঞ্চি ভিতরের দিকে এভাবে মুড়িয়ে নিতে হবে। আর এই দিকেও আমাদেরকে এইভাবে হাফ ইঞ্চি বাদ দিয়ে এরকম করে পটিটাকে মুড়িয়ে নিতে হবে উল্টো সাইডে। আর উপর থেকে আমাদেরকে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি সেলাই লাগিয়ে নিয়েছি। এরপরে আমরা এখানে ছোটো ছোটো করে এরকম করে কাট লাগাবো। কাট লাগিয়ে নেওয়ার পরে এইভাবে পটিটাকে আমরা উল্টো দিকে আবারও মুড়িয়ে নেব। আর ফিতেগুলোকে আমরা এইভাবে সোজা করে নেব। তো আমি এইভাবে ফিতেটাকে সোজা করে নিয়ে পটিটাকে এরকম করে পেছনের দিকে মুড়িয়ে নিচ্ছি। এরপরে আমাদের উপর থেকে আবারও সেলাই করে নিতে হবে। তো এখানে আমি সেলাই করে নিয়েছি। একইভাবে এখানে আমি পরের পাটটুকু রেডি করে নিয়েছি। এরপরে আমাদের টপ পার্টের সাথে বটম পার্ট অ্যাটাচ করে নিতে হবে। তার জন্য এখানে একটা টপ পার্ট নিয়েছি। এখানে আমরা টপ পার্টকে সোজা দিক করে রাখবো আর এখানে বটম পার্ট নিয়ে নেব একটা। এইভাবে বটম পার্টকে আমরা উল্টো দিক করে রাখবো টপ পার্টের উপরে। এইভাবে রেখে আমাদেরকে এখানে বটম পার্টের সাথে টপ পার্ট অ্যাটাচ করে নিতে হবে। একইভাবে আমাদের পরের টপ পার্টের সাথে বটম পার্ট অ্যাটাচ করে নিতে হবে। তো এইভাবে টপ পার্টকে সোজা রাখবো আর এখানে বটম পার্টকে উল্টো রাখবো টপ পার্টের উপরে। আর এখান থেকে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি সেলাই লাগিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন টপ পার্টের সাথে বটম পার্ট অ্যাটাচ হয়ে গেছে। এইভাবে এরপরে আমাদেরকে এর সাইডের জয়েন্টটাকে লাগিয়ে নিতে হবে। তো এখানে আমি একটা পার্টকে একটা পার্টের উপরে এইরকম করে উল্টো করে রাখবো আর এইভাবে ভালো করে সমান করে ধরতে হবে আমাদেরকে। আর উপর থেকে এভাবে সেলাই লাগিয়ে নিতে হবে। একইভাবে আমাদেরকে পরের সাইডেও সাইডের ফিটিংটাকে এভাবে লাগিয়ে নিতে হবে। আর নিচের দিকে আমাদেরকে বটমের দিকে এরকম করে দুই ভাঁজ করে নিয়ে পুরো রাউন্ডে সেলাই করে নিতে হবে। আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।